তো যেমন এই এই দিন আসলে যে শোকে মাতম করা হয় এই বিষয়টা একটু আমরা এর সাথে একটি বিষয় আলোচনা করতে চাই সেটি হচ্ছে শেখুল ইসলাম এবং তাইমিয়া রহমাউল্লাহ তালা তিনি মেনহাজুসিনা নবীর মধ্যে উল্লেখ করেছেন যে আশুরা দিবসকে কেন্দ্র করে মুসলিম উম্মার দুইটি ফেরকাহ দুটি গ্রুপ জি চূড়ান্তভাবে সীমালঙ্ঘন করে গিয়েছে জি এত মারাত্মক সীমালঙ্ঘন করেছে যে প্রান্তিকতার শেষ পর্যায়ে তারা পৌঁছে গিয়েছে একটি সম্প্রদায় হচ্ছে নাসিবি সম্প্রদায় আর একটি সম্প্রদায় হচ্ছে রাফিদি সম্প্রদায় নাসিবি সম্প্রদায় যারা আলী ইবনাবি তলেব রদি সাথে তাদের শত্রুতা ছিল দুশ্মনী ছিল তারা হুসাইন ইবনে আলী রদি আল্লাহ যখন শাহাদাত বরণ করলেন তখন তারা এই হুসাইন ইবনে আলী রদি আলতন শাহাদাতকে কেন্দ্র করে এই আশুরা দিনকে তারা একটা উৎসবের দিবস আনন্দের দিবস উল্লাসের দিবস হিসেবে তারা ঘোষণা করে কারবালার দিনকে হ্যাঁ কারবালার এই দিনটাকে উল্লাসের দিবস হিসেবে ঘোষণা করেছে ফলে নাসবিরা পরবর্তী সময়ে এই আশুরার দিনে তারা যে কাজ করতো সেটা হচ্ছে বড় ধরনের আয়োজন করত উৎসব করত সাজসজ্জা করতো নিজেদের নারীদেরকে মানে সাজসজ্জা করে মানে বাজারে অথবা বিভিন্ন জায়গায় বের বের করতো এবং মনে করত যে এটা একটা উৎসবের দিবস ঈদের দিবস হিসেবে পালন করত কেন উদ্দেশ্য হচ্ছে হুসাইন এমনি আলী রাধি তালুকে শহীদ হওয়ার কারণেই তারা এই উৎসব করছে এবং এটাকে উৎসবের দিবস হিসেবে গ্রহণ করেছে এটা তাদের চূড়ান্ত সীমালঙ্ঘন ইসলামী সুহতের মধ্যে এই ধরনের কোন সুযোগ নেই যদি একজন সাধারণ ইমানদার ব্যক্তিও কোনো কারণে মারা যায় শহীদ তাহলে এটা হচ্ছে মুসিবত ইসলামের মধ্যে আল্লাহ সুহানি মুসিবত

এই ধরনের উল্লাস উল্লাস করা এবং এটি মূলত ধৃষ্টতা এবং সীমালঙ্ঘন এতে কোনো সন্দেহ নেই দ্বিতীয় যে গ্রুপটি সেটি হচ্ছে রাফেজি সম্প্রদায় রাফেজি এবং শিয়া সম্প্রদায় তারা এই দিনটাকে মাতম এবং তাজিয়া দিবস হিসেবে ঘোষণা করেছে শোক দিবস হিসেবে ঘোষণা করেছে এবং তারা এটাকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছে যে এই দিনে শেষ পর্যন্ত মানে মাতম তাজিয়া বের করতে তারা দেখা যাচ্ছে যে বুক ছাপটাচ্ছে মুখ ছাপড়াচ্ছে নিজের দেহের দেহকে রক্তাক্ত করছে তারপরে হাই হাসান হাই হোসাইন হাই হোসাইন এগুলো বলে মানুষদের মিছিল বিভিন্ন ধরনের শোক মিছিল বের করছে এইভাবে মানে তাদের যে আচরণ মানে আমরা যদি দেখি আশুরা উপলক্ষে আপনি যদি বিশেষ করে বর্তমান না কারবালা যেখানে রয়েছে মানে আপনি সেখানে যদি দেখেন নাজাফ এর অবস্থা দেখেন তাহলে আপনি দেখবেন যে ফেসবুকের মধ্যে আসবে যে কোন ধরনের আচরণ যেটি ইসলামী আচরণের সাথে সামান্যতম কোনো সামঞ্জস্যপূর্ণ নেই এই ধরনের আচরণ তারা এমনভাবে করছে যে এটি হুসাইন জাদি আল্লাহ তালুর সাথে ভালোবাসার সাথে হুসাইন জাদি আল্লাহ তালুর শাহাদাতের সাথে হুসাইন যেই যে সুন্নাহ তিনি অনুসরণ করেছেন আদর্শ তিনি অনুসরণ করেছেন আদর্শের সাথে কোনো এর সম্পর্ক নেই কোনো এর সম্পর্ক নেই বরং এই কাজটি কোথেকে কীভাবে আসলো আমরা যদি ইতিহাস দেখি স্পষ্ট হব ইতিহাস ঐতিহাসিক বর্ণনা করেছেন এবং জাহুল্লাহ কান তার ইতিহাসের মধ্যে উল্লেখ করেন তিনি বলেন মূলত তিনশো বায়ান্ন হিজড়ি সনে তিনশো বায়ান্ন হিজড়ি সনে বুয়াইহি সম্প্রদায় যখন ক্ষমতায় আসলো বুয়াহিদের একজন শাসক তার নাম হচ্ছে সর্বপ্রথম ব্যক্তি যে মূলত এই ধরনের তাজিয়া বাধ্যতামূলক করে দিল লোকদেরকে বলল যে নারীরা ছেঁড়া কাপড় খারাপ কাপড় পরে নিজেদের মুখে গায়ে কালি মেখে রাস্তায় বের হবে এবং পুরুষরা সবাই পুরাতন কাপড় পরে বের হবে নিজেদের বুক চাপড়াবে এবং নিজেরা নিজেদেরকে আহত করবে ক্ষতবিক্ষত করবে এর মাধ্যমে হুসাইন এমনি আলী রদিয়াল্লাহ তালানহের মাতম করবে এই এই কাজটি মূলত তিনশত বায়ান্ন ঐতিহাসিকভাবে প্রমাণিত সর্বপ্রথম এই কাজটি শুরু হয়ে থাকে এখান থেকে বোঝা যায় যেটা সেটা হচ্ছে এই যে মূলত হুসেন ইবন আলী রাহুর এই দিবসকে কেন্দ্র করে রাফেজি সম্প্রদায়ের যে মাতম আবিষ্কার করেছে এটা মূলত ইসলামী সৈয়তের মধ্যে গ্রহণযোগ্য নয় এ বিষয়ে আমরা একটি হাদিস শুধু বলবো যে হাদিসটি আব্দুল্লাবী মাসুদ আদিয়ালতম বর্ণনা করেছেন সুই বখারি মুসলিম মধ্যে এসেছে রসুল্লাহ সাল্লা ইসলাম বলেন মান হুদুদ ওয়াসাকালুবাহ যে মুখ ছাপড়ালো এবং বুকের কাপড় ছিল এবং জাহিলি যে সমস্ত কর্মকাণ্ড আছে কর্মকাণ্ডের দিকে মানুষদেরকে করলো মাতম করলো আসলো আসো আমরা বিলাপ করি আসো আমরা কান্নাকাটি করি হাই হাই হোসেন হাই হোসেন করি ইত্যাদি করি লাই সামিন সে আমার দলভুক্ত হতে পারবে না আমার উন্মতের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবে না এখান থেকে বোঝা যায় এই কাজটি ইসলামের শরীরের মধ্যে গর্হিত নিষিদ্ধ এবং হারাম কাজ যারা করবেন মূলত এরা উচিত নয় বরং একদম ওলামাই কেরাম এই কাজ এবং এই ধরনের কাজকে কুফুরি বলেছেন যেহেতু এটি এক প্রকারের নিয়াহা জি নিয়াহা হচ্ছে বিলাপ এবং মাতম করা আর এটাকে সাহাবাই কেরামদের মধ্যে একজন সাহবাই কেরাম বলেছেন কুন্না মিনাল কুফর আমরা এই নিয়াহাকে বিলাপকে মাতমকে কুফুরির মধ্যে অন্তর্ভুক্ত করতাম এটা কুফুরি বলতাম কারণ এটা আল্লাহ তালার বিধানকে লঙ্ঘন করা যেখানেই যে ঘটনা ঘটে যায় সেখানে আমাদেরকে আর রেদাবিল কাদা আল্লাহ তালার ফয়সালার অনুযায়ী নিজেদেরকে সন্তুষ্ট